যখন আমি এই জায়গায় অ্যাক্সিডেন্টে ফোল্ডন হইলাম আর কি, তখন আমার হাত আঙ্গুলটা মাই নাম ইজ এমডি ডবিরুল ইসলাম। আমি এই কোম্পানিতে কাজ করি, আমার পেশা হচ্ছে পেন্টিং জব। আমি এই কোম্পানিতে 13 বছর ধরে কাজ করতেছি, 13 বছর। এই জায়গায় কাজ কাম করে আমার যে টাকা রোজগার করি, এটা আমার ফ্যামিলির দিতেছি, ফ্যামিলি চলতেছে এইটুকু আর কি। আমি সিঙ্গাপুরে কাজ কাম করে বাংলাদেশে গিয়ে দেশে যাওয়ার পরে একটা বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমাদের মোটা অঙ্কে টাকা পয়সা এখনো তা হয় নাই। এই পেন্টিং যবে আমি ধরেন হাইড্রোবালাস করছি, তারপর গিয়ে তোমার বমলিপে গিয়ে উপরে ওইটা কাজ কাম করছি। যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়, এদিন আমি তোমাদের পেন্টিংয়ে কাজ করতাম, রোলার পেন্টিংয়ে কাজ করতাম। এভাবে ড্রাইভিং উঠলাম, বমলিপে উঠলাম, কিন্তু এদিন আমি উঠলাম, উঠার পরে তোমার আমার একজন আর কি টিচ দিতেছে, যেটা এইভাবে করতে করতে তোমার জন হে আমার টিচ দিতেছে। আমি জানি তোমাকে তোমার 6 মিটারে যাবো আর কি, প্রায় তোমার যখন বোম আপ দিল ই দিল, তখন তো তোমার মেকানিক্যাল প্রবলেম হয়ে গেল আর কি। যখন আমি এই জায়গায় অ্যাক্সিডেন্টে ফোল্ডন হইলাম আর কি, তখন আমার হাত আঙ্গুলটা আর পা মাজাগুলা দেখলাম ব্যথায়, আমি কোনো এইটার ব্যথায় কোনো সহ্য করা যাচ্ছে না আঙ্গুলের ব্যথায়। আর তারপরে আর কি এইভাবে যখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো আমার কোনো আর, তারপর তো আমার লয়ে গেল হসপিটালে, এইটুকু আর জানি আমি। এখন কাজে ফিরাইলাম, আমি যদি কাজ কাম না করি আমার ফ্যামিলির টেক কেয়ার করবো কেটা, আমার ফ্যামিলির চলবো কীভাবে, আমি ফ্যামিলির চালাতে গেলে আমার টাকা পয়সা দরকার, কাজ কাম করতে হবে, এটা আর কি। হসপিটালে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেয় আর কি আমার ওই জায়গ একজন ডাক্তার আর কি বললো আর কি, তুমি বড় ধরনের হেভি এখন করবা না, এটা আস্তে আস্তে করবা, তাই তুমি আমি একটু ব্যথা ভোগ করতেছি এর মধ্যে আর কি, কাজে জয়েন দিতে চাই আর কি। তখন কয় তুমি এরকম জিনিস ক্যারি করবা না আর কি, বড় ধরনের জিনিস ক্যারি করো, তুমি তোমার বন্ধুর বা অন্য কারো লেয়া দুজন একসাথে লেয়া কাজ কাম করবা আর কি, হেল্প করবা আর কি। আমি রিটার্ন টু ওয়ার্কে ফিরে আসার পরে আমি এখন কোম্পানি আমার ভালো হেল্প করতেছে, ভালো কাজ কাম দিতেছে। আমি রিটার্ন টু ওয়ার্কে কাজে মধ্যে ভারী কাজ কাম দেয় না আর কি, আমার আমার কাজে আসলাম, কাজে জয়েন দিলাম, তখন তো আমি হালকা কাজ কামে করতেছি, পেন্টিং ভারী ধরনের কোনো ওজন ক্রি করতেছি না। যখন কাজে জয়েন দিলাম, জয়েন তার মধ্যে আমি কাজ করতেছি, কাজ করার পরও আমার তোমার ফোন দিছিল, আমার ফোন দিছিল সে দেখবো না আর কি, দেন ব্যাগ বন ওকে ওই যে আমার স্প্যান দিছে, ভালো দিছে যে এইভাবে কাজ কাম করবা, সেফলি সেফভাবে কাজ কাম করবা, যেন কাজের আগে তুমি চিন্তা ভাবনা করবা কীভাবে কাজ করতে হবে না হবে, এইভাবে কাজ কাম করবা, এভাবে আর কি সেফভাবে কাজ কাম করতে হয়েছে, এইটুকু আর কি চিন্তা ভাবনা করে কাজ কাম করতেছি এখন আমি আর কি, যেন সেফভাবে আমার জীবন লাইফ যেন আমার ভালো থাকে আর কি করতেছি। মধ্যে ওয়ার্কিং আর হাই কাজ করতে গেলে আমার আগে সেফলিভাবে কাজ কাম করার জন্য আমি লইতেছি আমি।